নিট পেপার লিক মামলায় শিক্ষামন্ত্রকের অভিযোগ মোতাবেক নতুন এফআইআর চার্জ করল সিবিআই। বিভিন্ন রাজ্যে দায়ের মামলাগুলির তদন্ত হাতে নিতে চায় সিবিআই। নিট ইউজিতে হওয়া দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। 5ই মে নিট ইউজি পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 4ঠা জুন ফল প্রকাশের পর থেকেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। অবশেষে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। দুর্নীতিতে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে কেন্দ্র সরকার।